যেন সে দেবতা নগর থেকে স্বামীর প্রাণ ফিরে আনতে পারে। আশীর্বাদ করি বৌমা, তুমি আমার পুত্র দুর্লভ লক্ষিন্দরকে ফিরিয়ে নিয়ে এসো বৌমা, আশীর্বাদ করি আমি তোমায়। বিদায় বাবা, বিদায় গো। বিদায় বলতে নাই বৌমা, বলি যে ফিরে আসি। শ্বশুর বাবা গো, ও আমি চলে যা, ভেসে যা
একটি পয়সা দিন গো মায়েরা, একটি পয়সা we'll be right back.
এই স্বর্ণ পালঙ্ক ছেড়ে এই ধুলার মধ্যে পড়ে রয়েছো। ওগো এত অভিমান করেছো তুমি, একটিবার কথা বলো না। দেখো স্বামী, আমার রন্ধন করে আনতে অনেক বিলম্ব হয়ে গেছিল, কোনোদিনও রন্ধন করেনি, তাই একটিবার তুমি আমায় আজকে দিনে ক্ষমা করে দাও। ওগো স্বামী, একটিবার কথা বলো না এই হতভাগীর সঙ্গে। তুমি যদি এই হতভাগীর সঙ্গে কথা না বলবে, আমার মনের কথা আমি কার কাছে প্রকাশ করে বলবো? কেন এমনি ভাবে নীরব হয়ে রয়েছো আজকের এই নিশীথে? একটিবার কথা বলো না। এ ঠাকুর, কেন যেন আমার স্বামী আমার সঙ্গে আর কথা বলছে না? কিন্তু এই বাসর করে কেন আমি ওই সর্পের গর্জন শুনতে পাচ্ছি? তবে কি সত্যি কোনো সর্প প্রবেশ করেছে? না না, কে কে ওখানে? আমি কালিয়া নাগিনী বেহুড়া। কালিয়া নাগিনী, ওরে নাগিনী, এই নিশ্চিন্দ্র লৌবাসর করে কি করে প্রবেশ করলে বলো না? বেহুলা, আজ মায়ের কথা মতোই ও ঈশান করেছিল সুতোর ছিদ্র, আর ওই ছিদ্র চুন্দির ল্যাপা ছিল, তাই ওই ছিদ্রতে প্রবেশ করেছিলাম আমি লৌবাসর ঘরে। কিন্তু নাগিনী, বেহুলা, কি বা করলি এই প্রবেশ করে এই বাসর ঘরে? আমি যেন তোমায় দেখে আর স্থির হয়ে থাকতে পারছি না। বেহুলা, তোমায় দেখে যেন আমার মন কুগাইছে না, জানি আমার কোনো ক্ষতি করে দাওনি তো রাগিনী, আমার প্রাণে কেন ভয় হয় গো বলো না? বেহুলা রে, তুই লোহবাসর হয়ে কাকে রাখছিস বলবে না? তোর প্রাণের প্রিয় স্বামী তোর সঙ্গে আর কথা বলবে না বেহুলা? আমার স্বামী আমার সঙ্গে কথা বলবে না? কিন্তু কেন, কি হয়েছে আমার স্বামী? আজি মায়ের কথা মতোই প্রবেশ করেছিলাম লোভাসর ঘরে, আর মায়ের কথা রাখবার জন্যই আমি তোর স্বামীকে করেছি দংশন বেহুলা। ওরে তুই বরণি নিঠুর নাগিনী রে, তুই বরণি নিঠুর Oh
আমি
আজ বড় ভুল করে ফেলেছি, কিন্তু আজ যখন আমি এই রহমান স্বর্গে চলে যাব, তার আমি কথা দিয়ে যাচ্ছি, যদি কোনদিন এই কালিয়া নাগিনি তোর প্রয়োজন হয়, একটি বার নাগি নাগিনি বলে স্মরণ করিস দেবরা, আমি যেখানে থাকি না এখন ছুটে এসে তোর স্বর্গে দর্শন দেব। আমার জীবনে যে সব শেষ হয়ে গেল মা, যে সুখের বাগান আমি তৈরি করেছিলাম, সে বাগান যেন পুরে চারকার হয়ে গেছে গো, আমি পারিনি ভাই আমার স্বামীকে ধরে রাখতে পারিনি। কেউ রইল না এই পৃথিবীর বুকে ভাই বেহুলা বলে রাখবে গো ভগবান, কি আমার পাপ করেছিলাম যে পাপের ফল তুমি বাসর করে দিলে গো। আজ আমি এমন কি স্বপ্ন দেখলাম, কে যেন অদূর থেকে বললো রে সরিকা তুই আর নিশ্চিন্তে ঘুমে থাকিস নে মা, একটি বারে তোর প্রাণ থেকে লখাইকে দেখবার জন্য ছুটে ওই বাসর ঘরে যেন পদ্মার কাল পর্যন্ত প্রবেশ করে আমার লখাইকে দংশন করেছে ঠাকুর। এই স্বপ্ন দেখবার পরও আমি কিভাবে এই রাজপ্রাসাদে থাকি, আমি যাব, আমি যাবো এই মুহূর্তে আমার লখাইকে দেখবার জন্য, ওই তো ওই তো জানো লখাই অমনি ভাবে আমাকে মা মা বলে ডাকে, দাঁড়া লখাই আমি এই মুহূর্তে তোর কাছে যাব, লখাই আমি এই মুহূর্তে তোর কাছে যাব। দাঁড়াও সরে যাও সরে যাও, এই নি শুভরাত্রি তুমি কোথায় যাচ্ছ, আর তুমি কেন কাঁদছ সরেকা বলো তো। সেই স্বপ্ন দেখে আর স্থির হয়ে থাকতে পারলাম না স্বামী, কে যেন দূর থেকে বললো অরে সরেকা তুই আর নিশ্চিন্তে ঘুমিয়ে থাকিস না, একটি বার তোর প্রাণ থেকে লখাইকে দেখবার জন্য ছুটে আসুর ঘরে যেন পদ্মারে কালে ভুজঙ্গের আমার লখাইকে দংশন করেছে গো। কি বলছো সরেকে? না সরেকে না, এ তোমার মিথ্যে স্বপ্ন, আর তুমি দেবশিল্পী দ্বারা নির্মাণ করেছি সৌতলি পর্বতের উভবাস সরে ঘর, ওই বাসর ঘরে পদ্মারে নাক প্রবেশ করতে পারে না, আর এই নিশিরাত্রি স্বপ্ন কোনোদিন সত্যি হয় না, সত্যিকা জানো স্বপ্নই স্বপ্ন দিয়ে রাই স্বপ্ন কোনোদিন বাস্তবে পূর্ণ হয় না শোনে। আমি যে লক্ষ্যের মা গো, মা হয়ে সন্তানের কুমঙ্গল দেখবার পরও কোন মা স্থির হয়ে থাকবে বলো না, আমি তোমার দুটি চরণ ধরে বলি স্বামী, তুমি একটিবার শুধু আমার লখাইয়ের কাছে নিয়ে চলো না শানিকে, আজই বা সরে ঘরেই যাবে শানিকা তুমি জান, আজকে তাদের ওই বা সরে ঘরে আমাদের যাওয়ার কোনো অধিকার নেই শানিকা, তাদের ফুলসজ্জা রাত্রি, এই ফুলসজ্জা রাত্রিতে তাদের পিতা মাতা আমরা, ওই
পিতামাতা হই বা সরি ঘরে আমরা কিভাবে যেতে পারি বলতে শুনি। আমি জানি স্বামী, আমি জানি আজকের দিনে ওই বাসর ঘরে পিতা মাতাদেরকে যেতে হয় না। আমি তোমাকে কথা দিচ্ছি স্বামী, ওই বাইর স্থান থেকে আমরা লখাই বৌমার মুখে কয়েকটি কথা শুনবার পর ওই বাসরের বাইর থেকে আমরা আবার ফিরে চলে আসবো গো। তুমি যখন আমায় কথা দিলি ওই বাসরে প্রবেশ করবি না, তাই চলো, আরে বিলম্ব নাই, চলো আমরা বাসরে ঘরে দিয়ে দিয়ে যাই। শোনে গা, এসো শোনে গা। একটিবার কথা বল, কেন এমনি ভাবে নীরব হয়ে রয়েছো? দেখো না, নিশি প্রভাত হতে চলেছে, আর কিছু সময় পরে মনে হয় সূর্য উদিত হয়ে যাবে। নিশি প্রভাত হয়ে গেলে যে বাবা মা আর আসবে গো, আমাদেরকে নিয়ে যাবে স্বর্ণ পালঙ্কে করে সেই চম্পলা নগরে। সবাই যে আমাদের জন্য পথ পানি চেয়ে রয়েছে, একটিবার কথা বলবো শনি গে। আমরা যে তোমার সরে দিকে যাচ্ছি, ওই বাসার ঘর থেকে যেন বহুমার কান্নাডুল আমার এই কর্ণে ভেসে আসছে। কেন আজ যেন বহুমা যে অসুরে কান্না করেছিলেন, তবে একটিবারে তুমি ডাকিয়ে দেখো না ওই বাসরে বহুমা কেন কান্না করছে এই ভুলে হচ্ছে রাত্রিতে। ওগো স্বামী, বাসর ঘরে আজকে দিনে সত্যি বহুমা কাঁদছে গো। জানি না ভগবান করে আজকের আমার স্বপ্ন সত্য হয়ে যাবে, কেন আজকে সুখে নিশিতে বহুমা কাঁদবে। ওগো এ বলছিলাম কি, আমার কথাই বৌমাসি বাসুরে দরজা খুলে দেবে না গো। তুমি একটিবার শুধু বৌমাকে বলো যাতে বাসুরে দরজা খুলে দেয়। বৌমা কে? আমি তোমারই শ্বশুর বাবা বৌমা। বাবা আমি একা এসিনি বৌমা, তোমারই বিদ্যা শ্বশুরের মা এসেছে বৌমা। আমি তো এই বাসর ঘরে দরজাখানা খুলতে পারবো না বাবা। বৌমা তাহলে কি তুমি যাও এই বাসর ঘরে, আমরা ব্যামুখ হয়ে ফিরে যাই আমরা গৃহ মাঝারি। বৌমা আপনার বড় আশা করে এসেছি বৌমা। আমি সে কখনো চাই না যে আপনারা এই বাসর ঘরের দরজা থেকে আপনারা আবার ফিরিয়ে যান, আমি যে পারছি না বাবা। সত্যি যদি এই বাসর ঘরের দরজাখানা আমায় খুলে দিতে হয়, আপনাকে যে আমার সঙ্গে 300 অঙ্গীকার করতে হবে গো বাবা। এ কি বলেছো বৌমা? আজ আমি তোমার সঙ্গে 300 আবদ্ধ হব, তারপরে তুমি এই বাসরের দরজা খুলবে বৌমা? এসো বৌমা, আমি কথা দিচ্ছি বৌমা, আমি তোমার সঙ্গে আমি 300 আবদ্ধ হলাম, তুমি একটিবার এই বাসরে দরজা খুলে না। তবে আপনি শুধু কথা দিন বাবা, এই নিশি প্রভাত হয়ে গেলে আপনার কাছ থেকে আমি যে যা চেয়ে নেব আপনি আমার হস্তে তুলে দেবেন, বলুন। একে বলেছ বাবু? আচ্ছা বলি, আতলি ধনে বাতালি সবাই সোনার কুমড়ো যাই ধুলাই গড়া ঘড়ি, এতে তোমাদের সবই বৌমা, তুমি যা চাইবে বৌমা আমি দেবো, আমার অর্ধেক ডুটি রাজ্য চাও বৌমা আমি আমি দেবো বৌমা, তুমি একটিবার এই বাসরে দরজাখানা খুলে নেব। বেশ বাবা, আপনি যখন কথা দিয়েছেন আমি এই মুহূর্তে বাসর ঘরে দরজাখানা খুলে দেব। খুলে দিলাম, খুলে দিলাম এই বাসরের দরজাখানা। বৌমা বৌমা আজকে তোমাদের এই ভরসত্য রাত্রি, আজকে আজকে তুমি কেন কান্না করেছ বৌমা বলো না বৌমা? ওগো বৌমা,
এমনি ভাবে এই সুখে নিশ্চিত চোখে জল ফুটতে নেই মা, স্ত্রীর চোখের জলে স্বামীর কুমঙ্গল নেমে আসে মা। মা এমনি ভাবে আজকে সুখে নিশ্চিত কাঁদছো কেন? আমার যে কাঁদা দিন এসেছে, কাঁদা ছাড়া আমার জীবনে আর কিছু নেই গো মা। আমার জীবনের এটাই শেষ সম্পদ, আমার মনে এমনি ভাবে সারা জীবন কাটতে হবে গো। পাগলি মেয়ে আমার, আজকের দিনে এমনি ভাবে কাঁদলে কোনো নারী সুখী হয়ে থাকতে পারে না মা। তাছাড়া এই পৃথিবীতে যতগুলো নারী রয়েছে সকল নারীর একই বিধান মা, দুষ্ট মিষ্টি স্বামী হয় বঞ্চিত তব ঘরে, দয়াল অধীন ভাই তব হয়েই যায় পর। নারী জাতির যে শেষ সম্বল হচ্ছে স্বামী রে মা। এই পৃথিবীতে যতগুলো নারী রয়েছে সকল নারী পরের হাত ধরে চলে আসতে হয়েছে মা। বাবা মাকে ছেড়ে এসেছিস বলে অমনি ভাবি এই বাসর ঘরে কাঁদছিস মা? না মা, সত্যই আমি বাবা মাকে ছেড়ে এসেছি, কিন্তু এখানে এসে তো আমি বাবা মায়ের অভাব পাইনি। আপনার মতো মা থাকতে আমার কিসের কিসের অভাব গো বলুন না মা। ওরে মা, বাবা মাকে যখন পেয়েছিস তাহলে এমনি ভাবে কেন কাঁদছিস মা? বলতো মা এমন কি হয়েছে আজকের দিনে তুই কাঁদছিস কেন? মা আপনার সন্তান আমার স্বামী, যার হাত ধরে এসেছি মাতা পিতাকে পরিত্যাগ করে, কতবার না ডাকলাম গো, আমার সঙ্গে আর কথা বলছে না মা। ওরে হতভাগী মেয়ে আমার, স্বামী কথা বলে না বলে এমনি ভাবে বাসর ঘরে টুকরে টুকরে কাঁদছিস মা। মা তুই জানিস নে, তুই জানিস নে আমার এলাকায় ছোট থেকে কোটি ডবি মানি সন্তান আমার, আমাদের এত বড় রাতপাসা থাকতে ওই রাতপাসাতে নিয়ে যাইনি বলে লখাই সবার উপর অভিমান করেছে মা। কিন্তু জানো মা, আমার লখাই সবার উপর অভিমান করে থাকতে পারে, কিন্তু কখনো আমার উপর অভিমান করে থাকতে পারে না মা। একটু দাঁড়াও তো ওগো স্বামী, চলো তো চলো চলো তো, আমার লখাই কেন লখাই লখাই রে এ বাবা লখাই, একটি বাড়ি কথা বল, একটি বাড়ি কথা বলি তোকে, তোর পিতা স্মৃতি তোর মায়ের স্মৃতি কথা বল। কেন লখাই আজ ওই সোনারে পালঙ্ক ছেড়ে দিয়ে আজ কেন তুই ধুলাই গড়াগড়ি দিচ্ছিস কথা বলি বাবা? ওরে এমনি ভাবি ওই অষ্ট বছরে নাবালিকা কেন দুঃখ দিচ্ছিস লখাই? ওরে দেখ না, দেখ তোর হতভাগী মা এসেছে, তোর হতভাগ্য পিতা এসেছে, একটি বারে কথা বল না লখাই। এ লখাই ভেবেছিলাম আপনার ডাকে আপনার সন্তান সারা দেবে, কিন্তু না মা, আপনি যাকে ডাকছেন সে আর কোনোদিনও সারা দেবে না। কে বলেছ কিন্তু কেন মা,
কেন আমার লখাই আমার ডাকে সাড়া দিচ্ছে না? কি করে সাড়া দেবে মা? আমার লখাইয়ের কি হয়েছে মা বলো না? আমার স্বামীকে, তোর স্বামীকে কি হয়েছে বল না? আমার স্বামীকে ওই পদ্মার কালিয়া নগরী দর্শন করেছে মা। কি বলছি বৌমা, মুক্ত লোখাই লোখাই রে লোখাই, কি বলি কথা বলি বাবা লোখাই কথা বল। কি বাড়ি তুই পিতা বলে আমায় ডাকি না বাবা লোখাই লোখাই রে। ভগবান যে কৃপা করে আমাকে একটি সন্তান দিয়েছিল, আমার এই সন্তানকেও খেয়ে দিলাম। আমি তোমার দুটি চরণ ধরে বলি গো, আমি তোমার কাছে কোনদিন কিছু চাইনি গো। আজকের দুঃখের দিনে যদি আমি তোমার কাছে কিছু চাই, কি বলি তো সরে গে তুমি আমার কাছ থেকে এমন কি জিনিস চাইবে বলে তো সনিকা বলে। স্বামী শুধু আমার জন্য নয়, তবে খানি জন্য সনিকা, আমি তোমার জন্য, আমার জন্য, ওই অষ্ট বছরে নাবালিকার জন্য, আমার জন্য। দেবীর পুজো করলে আমার ভুট্ট লক্ষিন্দর কে ফিরিয়ে পাবো? কোন দেবীর ঝড়ে আমি পুজো দিতে হবে শনিকা? বড় পরিচিত দেবী, ওই কাহিনীর পূজা আমি করবো না শনিকা, পূর্ণিমাই বলেছে আমি যাই হস্তে পূজা, আমি তোমার শুনবনি হে হস্তে না পুজো এই চ্যাংমুড়ি খানি। এরকম ছয় পুত্র হারে বেঁচে নেই,
আমি যাবো না, যাবো না, তুমি ওই কারির জোরে পুষ্পাঞ্জলি সরে গো, আমি ওই কারির জোরে পুষ্পাঞ্জলি যাবো না। পারলে স্বামী, এই দুঃখের দিনে আমার সরল রঙে আঘাত করলে পারলে, যে মনসা পূজা করতে বললাম তুমি মনসা পূজা করবে না। তুমি একটিবার বলো না যে তোমার ভোলানাথের স্বর্ণে পুষ্পার না করলে কোনদিন জল পছন্দ গ্রহণ করতে না। তুমি একটিবার বলো না গুরুদেব, তুমি একটিবার আমার সন্তানকে ফিরিয়ে দাও। পারবে না স্বামী, পারবে না তোমার গুরুদেব, পারবে না তোমার মা চণ্ডী আমার সন্তানকে ফিরিয়ে দিতে। তোমার গুরুদেব মা চণ্ডী দুই হস্ত দিয়ে শুধু পুজো নিতে জানে গো। শনি পৃথিবী ধর অচ্চনে শনি গাই বা শনি ঘর থেকে যে মাদের সন্তান হারিয়ে যায় সে মানে জানে সন্তানের ব্যথা। হয়নি বিধির বিধান তোমার বিদ্যালয় থেকে যখন নিয়ে এসে তোমার পিতা আমার হস্তে তুলে দিয়েছে, বলেছিল আমি এ বয়স হই আমার একমাত্র কন্যাকে তুমি ভালোভাবে রেখো। আমি কথা দিয়েছিলাম বৌমা, আমার গৃহমাজের কোন কন্যা সন্তান নেই, আমি নিজ কন্যা বলে তোমায় আমি গ্রহণ করেছি। তোমাদেরকে যখন আমি বাসরে রেখে যাই বৌমা, একটি নিশির জন্য বলেছিলাম বৌমা, আজকের নিশি ভয়ঙ্কর নিশি, তুমি আমার পুত্র দুর্লভ লক্ষিন্দরকে তুমি ভালোভাবে রেখো বৌমা। একটি নিশির জন্য আমি তোমার হস্তি তুলে দিয়েছিলাম, আজ একটি নিশি না যদি আমার পুত্র দুর্লভ লক্ষিন্দরকে তুমি হারিয়ে ফেললে বৌমা। সত্যি বাবা, আমি যেন হারিয়ে ফেলেছি, হারিনি স্বামীকে রক্ষা করতে আপনাকে আমি কথা দিয়েছিলাম, সে কথা আর রাখতে পারলাম না বাবা। এই বাবা, আজকে আমার কি দুর্ভাগ্য, পুত্র না করে পিতা সজগাজ, আজ আমি পিতা হয়ে পড়তে সৎকারী করব। আজ আমাদের হিন্দু শাস্ত্রীকে যদি প্রাণী মারা যাই, চারজন আজ কাছে নিয়ে হরিবল হরিবল শ্মশানে নিয়ে যাই বৌমা। আমার পুত্র দুর্লভ লক্ষিন্দর যখন প্রাণী মারা গেছে বৌমা, আমার পুত্র দুর্লভ লক্ষিন্দরকে আমি এই গুঞ্জরিয়ার এই মহাশ্মশানে আমি সৎকারি করবো বৌমা। ও শ্বশুর বাবা আমার সাথে
স্বামীকে আমি ভোড়াবো না, তুমি তোমার স্বামীকে কি করবে বউ মা? ও গমি তো স্বামী বক্ষে লয়ে বাবা ভাসিব সাগরে, ভাসিতে ভাসিতে বাবা যাব দেব স্বামীকে বক্ষে লই আমরা আর সাগর জলে ভাসতে ভাসতে, আমি যে যাবো সেই দেবতা নগরে। দেব ভরে কি কি করে বেবা? প্রত্যেকটি দেবতার কাছে স্বামীর প্রাণ ভিক্ষে চাইবো গো। কি অপরাধ করেছিলাম যে আমার কাছ থেকে আমার স্বামীকে কেড়ে নিয়েছে বাহুমা? এ তোমার ভুল ধরে না বাহুমা, যে জীবন এখন থেকে পরে লোকি গমানি করি বাহুমা, সে কোনোদিনই ফিরে আসে না বাহুমা। জানো বাবা, চলি মিলে মরিত হয় আমার কি কথা গাই বৌমা? কেউ কি পেরেছে তার স্বামীকে ফিরিয়ে আনতে বৌমা? এরকম মানে যে তুমি বলতে পারে বৌমা? আছে বাবা, সত্যি সাবিত্রী সে যে যমরাজের সঙ্গে বাঘ যুক্ত করে স্বামীর প্রাণ ফিরিয়ে এনেছে বৌমা। সত্যি সাবিত্রী তার সতীত্ব বলে তার স্বামীকে ফিরিয়ে এনেছিল বৌমা। তুমি কি সেই সতী তোমার স্বামীকে ফিরিয়ে আনতে পারবে বৌমা? হ্যাঁ বাবা, পারবো আমি আমার স্বামীর প্রাণ ফিরিয়ে আনতে। বহুমা, তুমি তো অষ্টম বৎসরে নাবালিকা বহুমা, তুমি তোমার স্বামীকে নিয়ে ভাসতে ভাসতে দেব পড়ে চলে যাবে বহুমা। না বহুমা না, তুমি যে উড়ে তুমি এই সাগরে জলে ভাসতে ভাসতে গিয়ে হয়তো তোমার প্রাণীকে তুমিও হারিয়ে ফেলবে বহুমা। আমার পুত্র যখন মারা গেছে বহুমা, তুমি আমার গৃহ মাঝারে থেকে বহুমা, যেইভাবে আমার এই গৃহ মাঝারে ছয় ছয়টি বহুমা রয়েছে তেমনি তুমি রাখবে বহুমা। না বাবা, আমি আমি যে রাজপ্রাসাদে থাকতে পারবো না বাবা, আমার স্বামীকে নিয়ে আমায় সাগরে জলে ভেসে যেতেই হবে বাবা। ও তাহলে তোমার মৃত্যুর স্বামী নিয়ে তুমি এই সাগরে জলে ভেসে যাবে বহুমা? তুমি যখন এই সাগরে জলে ভেসে যাবে বহুমা, আমি বহুমাকে আমি পরীক্ষা করব। ওই যে বহুমা রয়েছে অষ্টলঙ্গারি, ওই অষ্টলঙ্গারি যদি সে নি ওই অষ্টলঙ্গারি যাও পারবে না, তার মৃত্যুর স্বামী নিয়ে ওই সাগরে জলে ভেসে যেতে পারবে বহুমা। তুমি যখন ওই সাগরে জলে ভেসে যাবে, যাওয়ার আগে ওই যে তোমার অষ্টলঙ্গার রয়েছে বহুমা, ওই অষ্টলঙ্গার তোমায় খুলে দিতে হবে বহুমা। মস্তকে শিশি পাটি লহ শ্বশুরমা আবাগ, লহ
বৌমা এ কি করলে বৌমা? কেন আজকে তুমি তোমার এই মৃত স্বামীর বদলে আমার এই অলঙ্কার খুলে দিলে বৌমা? আপনি তো চেয়ে নিলেন বাবা, আপনি চেয়েছেন বলে তো আমি খুলে দিয়েছি। আমি ভাবতে পারিনি বৌমা, আমি তোমাকে পরীক্ষা করেছিলাম, আমি যদি অষ্টলঙ্কারি খেয়ে নিই হয়তো তোমার মৃত স্বামী ওই সাগরে জলে ভেসে যেত না বৌমা। না বাবা, আমার যে যাওয়া প্রয়োজন রয়েছে তাই তো আমি এক এক করে সমস্ত অলঙ্কার আপনাকে খুলে দিয়েছি। নিন বাবা। বৌমা বাবা, আজ অষ্টলঙ্কারি তুমি যখন খুলে দিলে বৌমা, আজ আমার গৃহমাজন থেকে তুমি তোমার মৃত স্বামী নিয়ে চলে যাবে বৌমা। সত্যি বাবা, আমি বলছি বৌমা তুমি যেও না বৌমা, আমার ভক্ত দুর্লভ লক্ষিন্দর যখন প্রাণে মারা গেছে বৌমা তুমি তো আছো বেঁচে। না বাবা, আমি তো বলছি আমার স্বামীকে নিয়ে আমার সাগরে চলে আমায় ভেসে যেতেই হবে। তাহলে তোমার মৃত স্বামী নিয়ে তোমার সাগরে জলে ভেসে যাবে বৌমা, যাওয়ার আগে তোমার এই অগ্নিবস্ত্রে শাড়ি তোমায় খুলে দিতে হবে বৌমা। বাবা না বাবা, আপনি আমায় ক্ষমা করবেন, পারবো না এই অগ্নিপোষ্ঠের শাড়ি আপনার হস্তে তুলে দিতে। অগ্নিবস্ত্রের শাড়ি আমায় দেবে না বৌমা, তুমি যদি না দাও তবে দাও দাও তোমার মৃত স্বামীকে আমার হস্তে তুলে বৌমা। আমি এই অগ্নিপোষ্ঠের শাড়িও আপনার হস্তে তুলে দেবো বাবা, স্বামীকে নিয়ে সাগরের জলে ভেসে যাবার পূর্বে আপনার হস্তে তুলে দেবো এই অগ্নিপোষ্ঠের শাড়ি, তবে স্বামীকে নিয়ে আমি সাগরের জলে ভেসে যাব বৌমা। আজ আমি তোমার কাছ থেকে ওই লাল রঙের অগ্নিপোষ্ঠের শাড়ি আমি কেন চেয়ে নিচ্ছি জানো বৌমা? চারে বিধবা হয়ে যাই বৌমা, তারা ওই লাল রঙের অগ্নিপোষ্ঠের শাড়ি পরিধান করে না বৌমা, তারা সারা কাপড় পরিধান করে বৌমা। আজ তুমি ওই ভাসতে ভাসতে ওই যে বপুরে চলে যাবে, আমি আজ আমি বৌমা তুমি যখনই চলে যাবে বৌমা, আমার ভুত্ত দুর্লভ লক্ষিন্দরকে নিয়ে ভাসতে ভাসতে বৌমা, তার আগে যখন কথা দিয়েছ অগ্নিপাত্রের শাড়ি আমায় খুলে দিতে হবে। হ্যাঁ বাবা, কিন্তু বাবা আপনি তো জানেন কোনো কিছুকে অবলম্বন না করলে যে সাগরের জলে ভাসা যায় না, তাই আপনাকে পঞ্চম কদরে বৃক্ষের মান্দাজ আর সরার মন্দস তৈরি করে দিতে হবে। আমি যাকে অবলম্বন করে এই সাগরের জলে ভেসে যাব বৌমা, আজ আমি কদলি ভেলা তৈরি করে দিতে পারি বৌমা, তুমি জানো বৌমা ওই তোমার মৃত স্বামীর যে কদলি বৃক্ষে দাম অনেক বেশি রয়েছে বৌমা। বাবা তুমি যদি উচিত মূল্য দিয়ে আমার কিনে নিতে পারো বৌমা, তাহলে আমি এই ভেলা তৈরি করে দিতে পারি বৌমা। আমায় কিছু সময় দিন বাবা, যেখান থেকে হোক না কেন আমি ওই কদলি বৃক্ষের মূল্য এনে আপনার হস্তে তুলে দেবো। বেশ বৌমা, আমি কথা দিলাম বৌমা। ওগো চম্পলা নগরের বাবা মায়েরা, আজকে দিনে এই ভিখারিণী যেন আপনাদের দ্বারে যাবে গো, এই ভিখারিণীকে একটি করে পয়সা ভিক্ষে দিবেন গো মায়েরা, আমি যে আমার স্বামীর জন্য ভিক্ষে করছি গো, ভিক্ষে করা ছাড়া যে আমার জীবনে আর কোনো উপায় নেই গো, তাই আপনারা প্রত্যেকে আমায় একটি করে পয়সা ভিক্ষে দেবেন। একটি পয়সা দিন গো মায়েরা, একটি পয়সা
দিন মা। সবার জীবনে তো সুখ থাকে না মা, এই পৃথিবীর বুকে জন্ম নিয়েছিলাম, না জানি জীবনে কি পাপ করেছিলাম, যে পাপের ফলে আজ আমার এই দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষি করে ঘুরে বেড়াতে হচ্ছে। শুধু আমার জন্য নয় মা, আমার স্বামীকে ফিরে পাবার আশায় আমি ভিক্ষে করছি গো মা। ভিক্ষে যদি নাও দিতে পারেন প্রাণ ভরে আশীর্বাদ করবে, দেবতানগর থেকে যেন স্বামীর প্রাণটা ফিরিয়ে আনতে পারে, স্বামীর প্রাণ ফিরিয়ে আনতে পারবে ঢেন বাবা। আজি তুমি তোমার মৃত স্বামী নিয়ে ভাসতে ভাসতে দেব ভরে চলে যাবে বৌমা। হ্যাঁ বাবা। তো যাও রাজি, তোমায় সতীর প্রমাণ দিয়ে যেতে হবে বৌমা, কতদিনে ফের আসবে এলে আমি জানবো কিভাবে। যেদিন রবি উষ্ণ ধানের অঙ্কুর সেদিন স্বামীকে নিয়ে পৌঁছে যাব আমি শ্রীদেবপুর। আসার সময় বাসনের কপাটখানা লাগিয়ে দিয়েছি বাবা, যেদিন নিজে থেকে খুলে যাবে বাসনের কপাট সেদিন স্বামীর প্রাণ ফিরে নিয়ে আসবো ওই গুঞ্জরিয়ার ঘাট। বৌমা, ওই গুঞ্জরিয়ার ঘাটে এই ভেলা তৈরি করে আমার ভক্ত দুর্লভ লক্ষ্মীন্দরকে সাজিয়ে রেখেছি বৌমা। আর এই ভেলা যেন শিকল দিয়ে বাঁধা আছে বৌমা, শিকল করে যদি উজানে নিয়ে যেতে পারে বৌমা, তাহলে আমি জানবো আমার ভক্ত দুর্লভ লক্ষ্মীন্দরকে তুমি ফিরে আনতে পারবে বৌমা। এই যে নাও মামা, আর কত দুর্লভ লক্ষ্মীন্দর কি আমি তোমার স্ত্রী তুলে দিচ্ছি, ওকে চম্পলানো করে যাও, আমার আত্ম স্বজন আছো সকলেই আশীর্বাদ করে আমার বাবা যেন অত্য দুর্লভ লক্ষ্মীন্দরকে ফিরিয়ে নিয়ে আসতে পারে। আশীর্বাদ করুন বাবা, সত্যি যেন সে দেবতানগর থেকে স্বামীর প্রাণ ফিরিয়ে আনতে পারি। আশীর্বাদ করি বাবা, তুমি আমার পুত্র দুর্লভ লক্ষ্মীন্দরকে ফিরিয়ে নিয়ে এসো বৌমা, আশীর্বাদ করি আমি তোমায়। বিদায় বাবা, বিদায় গো। বিদায় বলতে নাই বৌমা, বলি যে ফিরে আসি। আমার Thank you.
চলে গেল অষ্টপ্রচারে নাবালিকা বৌমা। তার মৃত স্বামিনী হাসতে ভাসতে দেব পড়েছে, জানি না জানি না আমার পুত্র দুর্লভ লক্ষিন্দরকে ফিরে আনতে পারবি কিনা বৌমা। তাই আমি ঠাকুরের কাছে কামনা করি বৌমা যেন আমার পুত্র দুর্লভ লক্ষিন্দরকে ফিরিয়ে নিয়েছে। আমার যেন বাবা বলে ডাকে, ওই তো ওই তো বৌমা যেন ছবি আমার পুত্র দুর্লভ লক্ষিন্দরকে নিয়ে আমি আমি আরেকটি বাহারিণী যেন দর্শনী করে আছি লক্ষ্মী।